কংগ্রেস দলের দেউলিয়াপনা, বেলেল্লাপনা এবং তাদের যে দিশাহীন রাজনীতি, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে খোদ কংগ্রেস দলেরই একাংশ নেতৃত্ব। দল ছেড়ে বুধবার বিজেপিতে যোগ দিলেন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্রলাল সিংহের পুত্র তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি আশিস লাল সিংহ এবং কংগ্রেস নেতা প্রশান্ত ভট্টাচার্য। বুধবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে তাদের স্বাগত জানিয়ে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে বিশ্বের দরবারে ভারতের আত্মপ্রকাশ করিয়েছেন এবং নিজেকে বিশ্ব দরবারে বিশ্ব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তার জন্য সারা দেশের মানুষের সাথে ত্রিপুরার মানুষও ভারতের পরবর্তী প্রধানমন্ত্রীর পদে ফের দেখতে চাইছেন নরেন্দ্র মোদিকেই। 2018 সালে রাজ্যের জনবর্জিত কংগ্রেস দল এবং কমিউনিস্ট পার্টিকে পরাজিত করে তাদের অশুভ আতাতকে পরাজিত করে উন্নয়নের নিরিখে নতুন বার্তা প্রদান করেছে ভারতীয় জনতা পার্টি। এদিন রাজ্যের কংগ্রেস ও সিপিআইএম দলকে কটাক্ষ করে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যে কংগ্রেস দল ফুরিয়ে গেছে, তাদের রাজনৈতিক দেউলিয়াপনা প্রকাশ পেয়েছে গত বিধানসভা নির্বাচনে। কমিউনিস্ট পার্টির সঙ্গে আতাত করে তাদের যে দেউলিয়াপনা, তারা আজকে আবারও প্রমাণ করেছে রাজ্যবাসীর কাছে। একটা সময় ছিল যখন এই রাজ্যে সচেন্দ্রলাল সিংহ, সুখময় সেনগুপ্ত, রাধিকা রঞ্জন গুপ্তের মতো জননেতারা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং কংগ্রেসকে প্রতিষ্ঠা করার জন্য সর্বস্ব বলিদান দিয়েছিলেন। আজকে তারা সমস্ত কিছু ভুলে গিয়ে দেউলিয়াপনা দেখিয়ে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস কমিউনিস্ট পার্টির সঙ্গে আতাত করেছে এবং তার যোগ্য জবাবও রাজ্যবাসী দিয়েছে। একটা সময় ছিল যখন এই রাজ্যে প্রয়াত মুখ্যমন্ত্রী সচেন্দ্রলাল সিংহ, সুখময় সেনগুপ্ত, রাধিকা রঞ্জন গুপ্ত, এই সমস্ত জননেতারা যারা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং কংগ্রেসকে প্রতিষ্ঠা করার জন্য সর্বস্ব বলিদান দিয়েছিলেন, আজকে সমস্ত কিছু ভুলে গিয়ে দেউলিয়াপনা দেখিয়ে গত নির্বাচনে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি আতাত করেছে এবং তার ফলাফলও আপনাদের সামনে মানুষ এই অশুভ আতাতকে বর্জন করেছে, তার আগে পশ্চিমবাংলায় বর্জন করেছে। তো আজকে সারা দেশব্যাপী আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে ভারতকে বিশ্বের দরবারে অন্যতম দেশ হিসেবে আত্মপ্রকাশ করিয়েছেন এবং নিজেকে সারা বিশ্বের একজন অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তার জন্য সারা দেশের মানুষ যেমন মোদিজিকে চাইছে, আমাদের রাজ্যেও গত নির্বাচনে মানুষ মোদিজির পক্ষে, আমাদের মুখ্যমন্ত্রীর পক্ষে, আমাদের সভাপতি আমাদের দলের পক্ষে সেখানে তার মতামত দিয়ে দ্বিতীয়বারের মতো বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করেছে এবং এই রাজ্যে জনবর্জিত কংগ্রেস দল এবং কমিউনিস্ট পার্টিকে পরাজিত করে, তাদের অশুভ আতাতকে পরাজিত করে উন্নয়নের নিরিখে নতুন বার্তা প্রদান করেছে। বিজেপিতে যোগ দিয়ে এদিন একরাশ ক্ষোভ প্রকাশ করেন নিজের পুরনো দলের বিরুদ্ধে। তিনি বলেন, সুদীপ রায় বর্মনের ব্যক্তিগত লাভের কারণে রাজ্য কংগ্রেস এবং সিপিআইএম গত বিধানসভা নির্বাচনে আতাত করেছে। আরো বলেন, দুঃসময়ে কংগ্রেসের পতাকা কাঁধে বহন করে চলেছে, কিন্তু কংগ্রেস দল দেউলিয়া হয়ে গেছে। বর্তমানে কংগ্রেস দল সিপিআইএম এর কাঁধে ভর করে চলে, নিজের কোমরে আর কোনো জোর নেই, এই দলের এখন আর কোনো ভবিষ্যৎ নেই। দেখা গেল বর্তমানে কংগ্রেস পার্টিটা দেওয়ালিয়া মাটিতে পরিণত হয়েছে, সিপিএমের কাঁধে ভর করে চলে, নিজের কোমরে জোর আর নেই, এ দলের কোনো ভবিষ্যৎ নেই। আর এই বিধানসভা নির্বাচনে যে সিপিএমের সঙ্গে যে জোটটা হয়েছিল, এই জোটে আমরা বিরোধিতা করেছিলাম যাতে এটা না হয়, কিন্তু যে কোনো একজন নেতার ব্যক্তিগত লাভের জন্য এটা হয়েছে। তো কংগ্রেস পার্টি এখন বর্তমানে একজনকে লিস্ট দিয়ে দিয়েছে দিল্লি, উনি যা বলেন দিল্লি তাই করেন। যারা দুঃসময়ে কংগ্রেস দলে ছিলেন বা এখনো আছেন কংগ্রেস দলে, তাদের বলে কোনো মর্যাদা নেই, ওনারা মর্যাদা পাচ্ছেন না। এই সমস্ত কারণে দেখলাম যে দলকে করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি তো থেকে পদত্যাগ করলাম গত কিছুদিন আগে। দলের দুর্নীতির প্রতিবাদ জানাতে এবং জনসাধারণের প্রকৃত সেবা করতেই বিজেপিতে যোগ দিলেন প্রশান্ত ভট্টাচার্য।
ভিউ রিপোর্ট আর ই নিউজ।